সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাসায় আছো নিরাপদে আছো রাইট আমি তানজিরুল সেন রাব্বি প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বিমা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তোমাদের সামনে আবারও আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি রাইট আমরা যে অধ্যায়টি করতেছিলাম সেটা হলো এসএসসি ফিনান্স ফার্স্ট পেপার লাস্ট অধ্যায় রিক্স অ্যান্ড রেট অফ রিটার্ন মানে হলো ঝুঁকি ও মুনাফার হার যেই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম এই অধ্যায়ের অনেকগুলো টপিক আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এবং এই অধ্যায়ের বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি রাইট আজকে আমরা আরেকটি নতুন গাণিতিক সমস্যা নিয়ে এসেছি এটা হলো কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম উইথ ইউ ইন এ ভেরি বেটার ওয়ে রাইট এখন তোমাদের কাজ হলো ক্লাসটা শেয়ার করে দাও আমি ক্লাসটা আমার ওয়ালে একটু শেয়ার করে দিচ্ছি তোমরাও তোমার আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও যত পারো শেয়ার করে দাও আমি আমার ওয়ালে আমার গ্রুপে শেয়ার করে দিলাম পেজে শেয়ার করে দিলাম রাইট ইউ অলসো প্লিজ শেয়ার দিস ক্লাস লাইভ ক্লাস উইথ ইউর ফ্রেন্ডস স্পেশালি বিজনেস স্টাডিজ স্টুডেন্টস ট্রাই টু লেট দেম কানেক্টেড উইথ মাই ক্লাস দ্যাট মিন্স হুসাইন স্যার ক্লাস বিকজ আজকের ক্লাস থেকে আমরা তিন মার্কের একটা অংশ ইনশাল্লাহ বুক করতে পারবো রাইট আর যারা তোমরা আজকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্ট সেকশনে নিচে কমেন্ট সেকশনে তোমাদের কলেজ রোলটি অবশ্যই লিখে দেবে এবং তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে জিজ্ঞাসা থাকে লাইভ ক্লাস হয়তো আই উইল নট বিল টু অ্যান্সার দিস কোশ্চেন বা আফটার দ্য ইন্ড অফ দিস ক্লাস আই মাস্ট এক্সপ্লেন উইথ দোজ কোয়েশ্চেন্স টু ইউ আমরা লাইভ ক্লাস শেষে তোমাদের ওই কোয়েশ্চনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো রাইট আমি কিন্তু তাহলে ক্লাসে শুরু করে দিচ্ছি তোমরা সবাই ক্লাস টিউ ফোর জি গতিতে শেয়ার নিয়ে এসেছি কুমিল্লা বোর্ড দু হাজার উনিশের এই সমস্যা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু উদ্দীপকটা পড়ছি তোমরা খেয়াল করো এখানে দুইটা কোম্পানি একটা হলো পদ্মা লিমিটেড কোম্পানি আরেকটি হলো মেঘলা লিমিটেড কোম্পানি এই দুইটা কোম্পানির চার বছরের তথ্য দেওয়া আছে দুই হাজার পনেরো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দ্যাট মিন্স চার বছরে দুইটা কোম্পানির তথ্য দেওয়া আছে এবং একজন বিনিয়োগকারী যার নাম হলো শিয়াব তিনি এই দুইটা কোম্পানির যে কোনো একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে মানে সিকিউরিটিজে ইনভেস্ট করতে চাচ্ছে পদ্মা লিমিটেডের গড় আয়ের হার দেওয়া আছে পনেরো পারসেন্ট গড় আয়ের হার যাকে আমরা বলি এক্স বার বা আর বার অন দ্য আদার হ্যান্ড মেঘনা লিমিটেড কোম্পানি তারও গড় আয়ের হার দেওয়া আছে ফিফটি পারসেন্ট দ্য রেট অফ রিটার্ন অফ দোজ অফ দিস টু কোম্পানিজ আর ইকুয়াল সো দিস ডাজেন্ট ফ্যাক্ট টু বি কনসিডার অ্যাজ দ্য ইনভেস্টর প্যারামিটার টু ইনভেস্টর শেয়াব অর্থাৎ শেয়াবের কাছে এই দুইটা গড় আয়ের হার যেহেতু সেম দিস সাউন্ড সেম টু ইনভেস্টর নেই শেয়াব শেয়াবের কাছে এই দুইটা সেম মনে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড কোভিশন অফ ভেরিয়েশন দ্যাট মিনস সিবি পদ্মা লিমিটেডের এর সিবি দিস ইজ গিভেন এটা দেওয়া আছে আটচল্লিশ দশমিক দশ পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড মেঘনা লিমিটেডের সিবি আমাদের এখানে গো ইন দ্য ডিপ অফ দিস কোয়েশ্চেন দ্য আর সাম ফার্দার ফার্দার ইনফরমেশন উই হ্যাভ টু রিড আউট আমাদের আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে আমরা সেগুলো পড়ি অন্যদিকে শিয়াবের বন্ধু মিরাজ সুরমা লিমিটেড অ্যানাদার কোম্পানি অ্যানাদার ইনভেস্টর নেইমস মিরাজ সুরমা লিমিটেডের শেয়ার ক্রয় করতে চাচ্ছেন করেছেন যার বাজার ঝুঁকি এক দশমিক চল্লিশ বাজার ঝুঁকি উইনো বেটা মিন্স বাজার ঝুঁকি বেটা ইজ এ সিস্টেমেটিক রিস্ক দ্যাট ইজ নট কন্ট্রোলেবেল এবং এটা হলো অপরিহার্যযোগ্য ঝুঁকি আনকন্ট্রোলেবল আনকন্ট্রোল রিক্স সিস্টেমেটিক রিস্ক এই বাজার ঝুঁকি যেটা বেটা দ্বারা প্রকাশ পায় এটা হলো এক দশমিক চল্লিশ দেওয়া আছে বাজার আয়ের হার দ্যাট মিন্স মার্কেট রিটার্ন এটা দেওয়া আছে ফোরটিন পার্সেন্ট অ্যান্ড দ্য লাস্ট ইনফরমেশন ইজ রিক্স ফ্রি রেট অফ রিটার্ন ফাইভ পার্সেন্ট ইজ গিভেন ঝুঁকিমুক্ত আয়ের আর আমরা জানি দেয়ার আর সাম সিকিউরিটিস ইন দোজ সিকিউরিটিস ইফ ইনভেস্টর ইনভেস্ট ইন দোজ টাইপ অফ সিকিউরিটিস ইনভেস্টর ক্যান বি হান্ড্রেড পার্সেন্ট সেফ বিকজ দিস টাইপ অফ সিকিউরিটিস আর ইস্যুড বাই গভর্নমেন্ট নেম ট্রেজারি বিল্ড অ্যাজ ফর অ্যানাদার এক্সাম্পল আই ক্যান সেভিং সার্টিফিকেট অর্থাৎ যেই সমস্ত সিকিউরিটিস গভর্নমেন্ট ইস্যু করে সেই সমস্ত সিকিউরিটিস ইনভেস্টরের জন্য সেফ বিকজ গভর্নমেন্ট ক্যান নট বি ব্যাঙ্ক্রাফ গভর্নমেন্ট কখনো ডেভলিও হয় না এবং এই ঝুঁকিমুক্ত আয়ের হার এই নামেও থাকতে পারে অনেক সময় সঞ্চয়পত্র আয়ের হারের নামে থাকতে পারে অনেক সময় ট্রেজারি বিল নামে থাকতে পারে ডাকঘর সঞ্চয় সঞ্চয়পত্র নামে থাকতে পারে রাইট যেটাই থাকুক আমাদের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে কিছু ইনফরমেশন উপরে দেওয়া আছে আমরা বলতে পারি দে আর আর দ্য অফ টু স্টেম ইন দিস ওয়ান স্টেম অর্থাৎ একটা উদ্দীপকে আমাদের দুইটা উদ্দীপকের তথ্য দেওয়া আছে আমরা লেটস গো টু দ্য কোশ্চেন আমরা কোশ্চেনে যাই গ নম্বর কোশ্চেনে আছে জনাব মিরাজের প্রত্যাশিত আয়ের হার কত এই যে মিরাজের তথ্যটা কিন্তু বক্সের নিচে দেওয়া আছে মিরাজ একটা শেয়ার কিনেছেন যার বেশ কিছু ইনফরমেশন হ্যার ইস গিভেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য মিরাজ ইনভেস্টর নেম আমাদের এই মিরাজের প্রত্যাশিত আয়ের হার মানে গড় আয়ের হার এখানে উই হ্যাভ টু ক্যালকুলেট ওকে আমরা এটা পারবো আমরা দেখব ইনশাল্লাহ ঘ নাম্বার জনাব শিহাবের বিনিয়োগ সিদ্ধান্তটি সুপারিশ করবো আমাদের উই হ্যাভ টু রিকমেন্ড অফ দিস ইনভেস্টমেন্ট প্রোপোজাল ফর দ্য ইনভেস্টর নেম শিয়াব শেয়াবের জন্য এই যে বিনিয়োগটা আছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট অর্থাৎ শেহাব কি পদ্মা লিমিটেডে ইনভেস্ট করবে না শেয়াব মেঘনা লিমিটেডের শেয়ারে ইনভেস্ট করবে উই হ্যাভ টু ফাইন্ড দিস উই হ্যাভ টু কনক্লুড উই হ্যাভ টু মেক এ সাজেশন ফর আওয়ার ইনভেস্টর নেম শিয়াব সে জন্য আমাদের এখানে একটা সাজেশন তৈরি করতে হবে যে সেয়াবের জন্য মেঘনা লিমিটেড কোম্পানি সেই মানে লাভজনক কিনা না পদ্মা লিমিটেডের কোম্পানি লাভজনক এটা আমরা ঘ নাম্বার প্রশ্নে ইনশাল্লাহ উইল ট্রাই টু ক্যালকুলেট ওকে লেটস নাও সলভ দ্য কোয়েশন ঘ নাম্বার কোশ্চেনটা আমরা এখন সলভ করব। ঘ নাম্বার কোশ্চনে আমাদের চেয়েছে কি প্রত্যাশিত আয়ের হার আমরা জানি যে প্রত্যাশিত আয়ের হার মানে হলো গড় আয়েরহার দ্যাট মিনস আর বার ওকে রাইট এখন আমরা এই গ নম্বর প্রশ্নটা আগে সলভ করি আমরা উপরে লিখতে পারি যে মিরাজের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় আয়ের হার নির্ণয় আমাদের নির্ণয় করতে হবে কি বন্ধুরা আরবার So come to the point. ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ অলরেডি নোন দিস দেয়ার আর ফাইভ ফরমুলার্স টু ক্যালকুলেট টু সলভ দ্য প্রবলেম অফ এক্স বার আরবার আর বার অর্থাৎ আর বা এক্স সমাধান করার জন্য উই হ্যাভ ফাইভ ফর্মুলাস ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টেম উই হ্যাব টু ইউজ দ্য স্পেসিফিক ফর্মুলা টু সলভ আওয়ার গিভেন কোশ্চেন অর্থাৎ আমাদের এই পাঁচটা ফর্মুলার থেকে যে একটা ফর্মুলা ইউজ করে আমরা আমাদের প্রবলেমটা সলভ করবো রাইট এখন আমরা ওই যে পাঁচটা ফর্মুলা দেখেছিলাম এই যে গত ক্লাসের আগের ক্লাসে মেবি বা তারও আগের ক্লাসে যে কোন সময় বছর থাকলে এক ধরনের আমরা ফর্মুলা ইউজ করে আরবার বের করি রাইট আবার সম্ভাবনা থাকলে আরেকটা সূত্র ইউজ করি তারপর হলো আমাদের যদি শেয়ারের সমাপনী মূল্য মূল্য দেওয়া থাকে তখন আমরা ওই যে ডি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো টাইপ অফ ফর্মুলা আমরা ইউজ করি বাট ইন দিস কেস ইন দিস কেস উই হ্যাভ টু ইউজ আর নান অফ দিস ফর্মুলা অর্থাৎ এই যে সূত্রগুলো আমি তোমাদেরকে বললাম কোনো সূত্রই আমি এখানে ব্যবহার করে জনাব মিরাজে দ্যাট মিন্স আওয়ার ইনভেস্টর যিনি আছেন তার প্রত্যাশিত আহরার আমরা বের করবো না রাইট তাহলে আমরা কোনটা ব্যবহার করব আমরা ব্যবহার করবো সিএপিএম মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল হাউ ক্যান উই বি শিওর দ্যাট দিস ইজ এ সি মডেল কোয়েশ্চেন কিভাবে আমরা শিওর হব যে আমাদের এই কোশ্চেনটা এটা সিএপিএম মডেলের কোশ্চেন এটা বোঝার উপায় হলো সিএপিএম মডেলে আমাদের বেশ কিছু তথ্য দেওয়া থাকে ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া থাকে বাজার আয়ের হার দেওয়া থাকে বেটা দেওয়া থাকে এই তিন ধরনের তথ্য বিটা ঝুঁকিমুক্ত আয়ের হার বাজার আয়ের এই তিনটা তথ্য থাকলে আমাদেরকে বুঝতে হবে ওইটা হলো সিএপিএম মডেল এবং সিএপিএম মডেল ব্যবহার করে আমাদের এই গড় আয়ের হার বের করতে হবে তাহলে এখানে দেখো মিরাজের যে কথাগুলো আছে ঝুঁকিমুক্ত আয়ের হার আছে বাজার আয়ার হার আছে বেটা আছে রাইট তাহলে উই হ্যাভ টু ইউজ সিএপিএম মডেল ফর্মুলা টু সলভ দ্য প্রবলেম দ্যাট মিনস রিকমেন্ড দ্য উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন ফর দ্য ইনভেস্টার নেম মিরাজ তাহলে আমরা সিএপিএম মডেলটা এখন ইউজ করি সিএপিএম মডেলটা কি ছিল একটু মনে করার চেষ্টা তো মনে আছে সিএপিএম মডেল আমি একটা সূত্র শিখেছিলাম আগে কে আসে বয়সে বড়ো কে ফাদার বড় না মাদার বড় ফাদার বড় আগে ফাদার আসবে পরে মাদারের স্যাক্রিফাইস থেকে ফাদারের স্যাক্রিফাইস বিয়োগ দিলে ইউ রাইট বেবি মানে ফাদার দেন মাদার মাইনাস ফাদার ইকুয়ালস টু বেবি রাইট ওকে তাহলে আমরা সেই সূত্রটা লিখি ফাদার মাদার বেবি ফাদার মাদার মাইনাস ফাদার ইন্টু বেবি রাইট ফাদার প্লাস মাদার মাইনাস ফাদার ইন্টু বিটা ভিটামিন্স বেবি আর মানে হল রিক্স ফ্রি রেট অফ রিটার্ন বাজার ঝুঁকিমুক্ত আয়ার হার আর এফ মিন্স মার্কেট রিটার্ন বাজার আয়ের হার আর এফ মিন্স রিক্স ফ্রি রেট অফ রিটার্ন ঝুঁকিমুক্ত আয়ার হার বিটামিন্স ভিটামিন্স বাজার ঝুঁকি রাইট ওকে তাহলে আমরা এখানে একটু সূত্রের ব্যাখ্যাগুলো লিখতে পারি এখানে ঝুঁকি মুক্ত আয়ের হার ঝুঁকিমুক্ত হার মানে রিক্স ফ্রি রেট অফ রিটার্ন ফাদার ঝুঁকিমুক্ত হার আমাদের কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্টও লিখতে পারি আবার দশমিক শূন্য পাঁচও লিখতে পারি আমরা টোটাল ক্যালকুলেশনটা দশমিক দিয়েও করতে পারি সেক্ষেত্রে সব মান দশমিকে আনতে হবে এবং রেজাল্টকে আমাদের একশো দ্বারা গুণ দিতে হবে আর যদি তোমরা দশমীকে না রাখো সরাসরি পার্সেন্টে রাখো ইউ ক্যান ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ ওয়ান্স নো প্রবলেম এরপর আমরা দেব বাজার আয়ের হার রাইট বাজার আয়ের হার যাকে বলা হয় মাদার মার্কেট রিটার্ন আমাদের বাজার এরার কত আছে চোদ্দ পার্সেন্ট বা দশমিক চোদ্দ তুমি যেভাবে লিখো দ্যাট ডিপেন্ডস অন ইউ বাট ইউ হ্যাভ টু ফাইনালি ক্যালকুলেট দ্য রাইট আনসার ওকে দেন বিটা বিটা মিনস বাজার ঝুঁকি বিটার মান কিন্তু এক দশমিক নব্বই বা এই ধরনের কিছু থাকে আদর্শ মান যদিও এক বিটার নিচে বিয়ের নিচে একটু টান থাকে এইটার নাম হলে বিটা দ্যাট ইজ বেবি ইউ ওকে গাইস তাহলে বিটা কত আছে এক দশমিক চল্লিশ বিটা কিন্তু কখনো চেঞ্জ হবে না বিটা সেম থাকবে অ্যাজ লাইক তোমার কোশ্চেনে যেটা থাকবে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য অ্যাকচুয়াল ফিগার অন ইউর অ্যান্সারশিপ টু ক্যালকুলেট দা আরবার অর মিন্স অ্যাভারেজ রেট অফ রিটার্ন ওকে তাহলে আমরা মানগুলো এখানে লেখলাম মনে রাখবে সূত্রের জন্য এক মার্ক ব্যাখ্যার জন্য এক মার্ক এবং মানগুলো ইমপ্লিমেন্ট করা অর্থাৎ প্রয়োগের জন্য এক মার্ক দ্যাট মিন্স থ্রি মার্কস এই থ্রি মার্কস পাওয়ার জন্য আমরা এই তিনটা কাজ আলাদা আলাদা করবো একটা কাজ দুইটা কাজ এখন আমরা মান বসাবো ওকে গাইস আর এফ আর এফ হলো পাঁচ পার্সেন্ট আমরা পাশ লিখতে পারি আমরা এটা পার্সেন্ট হিসাবে ধরলাম আর এম হলো চোদ্দো পার্সেন্ট মানে চোদ্দো আর এফ হল পাঁচ পার্সেন্ট বিটা হলো এক দশমিক চল্লিশ এখানে অবশ্যই তোমরা ক্যালকুলেটার নেবা আমার বিশ্বাস সবাই কিন্তু ক্যালকুলেটর নিয়েছো ক্যালকুলেটর সবাই ক্যালকুলেটার রাখবা বন্ধুরা এখন এই ক্যালকুলেশনে করার ক্ষেত্রে ওয়ান সিলি মিস্টেক ইউ ইউজুয়ালি হ্যাবিচুয়েটেড টু মেক দিস টাইপ অফ মিস মিস্টেকস ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ওয়াইড আই এক্সামিন এক্সামিনিং ইউর অ্যান্সার স্ক্রিপ্টস অর্থাৎ আমি যখন তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট এক্সামিনিং করতে যাই এক্সামিন করি পরীক্ষা করি তখন বা পরীক্ষার পরীক্ষক হিসেবে খাতা দেখি ম্যাক্সিমাম সময় তোমরা একটা সিলি মিস্টেকস করো কিন্তু মনে রাখবে এই মিস্টেক্সটা আর হবে না আজকের ক্লাস থেকে রাইট তাহলে পাঁচ এখন এই এই টোটাল কাজের এই টোটাল অঙ্কে কিসের কাজ আগে রাইট বন্ধনী বন্ধনীর কাজ আগে বন্ধনী মুক্ত করো আবদ্ধ করো দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেটকে মুক্ত করতে হবে চোদ্দ থেকে পাঁচ বাদ গেলে থাকে নয় গুণ এক দশমিক চল্লিশ হেয়ার ইজ দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট ভেরি কেয়ারফুলি অ্যাটেন্ড টু মাই ক্লাস রাইট এখানে যেই ভুলটা তুমি করো ম্যাক্সিমাম সময় যে ভুলটা করো তুমি আগে যোগ করে ফেলো পরে তুমি গুণ করে ফেলো আবারও বলতেছি তুমি আগে যে কাজটা করো সেটা হলো তুমি আগে তুমি আগে তুমি আগে যোগ করে অর্থাৎ দিয়ে গুণ দাও এবং ডাব্বা ডাব্বা পাও এই যাতে না পাও আর কইতে হবে না আব্বা ভাবা না তুমি ডাব্বা অর্থাৎ আব্বা ওরে আব্বা অঙ্কটা বলিল এই ধরনের কথা তুমি টু জাস্ট স্কিপ ফর্ম টু ডেস ক্লাস অর্থাৎ আমরা আগে ক্লাসের কাজ তো আমরা করবো না কারণ আগে আমাদের বোর্ড মাস অর্থাৎ সিস্টেম অনুযায়ী আগে হলো ভাগ পরে হলো গুণ তাহলে গুণের কাজ আগে এই জন্য আমরা এই অংশটা আগে করবো কিন্তু পরীক্ষার হলে তোমরা নয়ের সাথে বা চোদ্দ দিয়ে এটিতে গুণ দাও রেজাল্ট জিরো হয় মানে ভুল হয় এখন আমরা যে কাজটা করব আগে গুণের কাজ নয় গুণ এক দশমিক চার রেজাল্ট রইল বারো দশমিক ছয় রেজাল্ট কত হয়েছে বারো দশমিক ছয় এর সাথে আমরা পাঁচ যোগ দেব তাহলে আমাদের অ্যান্সার বের হবে সতেরো দশমিক ছয় পারসেন্ট দিস ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ আওয়ার ইনভেস্টর নেট মিরাজ রাইট তাহলে ভালো করে একটু দেখে নাও কীভাবে আমি বের করলাম সতেরো দশমিক ছয় পার্সেন্ট একটু ভালো করে খেয়াল করো তো ভুলটা কিন্তু আমি দেখাই দিছি এই এখানে এসে ভুলটা করো অর্থাৎ এইটার সাথে এটা যোগ করো ফর এইটা দাও এই ভুলটা হয় আশা করি আজকের ক্লাসের পর এই ধরনের সিলি ভুল ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের আর হবে না কারণ তোমরা হুসাইন স্যারের ক্লাস করতেসো এখনও যারা ক্লাসে কানেক্টেড হও নয় প্লিজ বন্ধুদের কানেক্টেড করে দাও এবং এবং তোমরা ফোর জি গতিতে ক্লাসটা শেয়ার করে দাও রাইট বন্ধুরা উই হ্যাভ অ্যানাদার কোশ্চেন টু বি সলভ আমাদের আরও একটা কোশ্চেন আছে যেটা আমাদেরকে সলভ করতে হবে চার মার্কসের এই কোশ্চেনটা এই কোশ্চেনের জন্য আমাদের এই নীচের অংশটার কোনো প্রয়োজন নাই এই জন্য আমরা এটা মুছে কারণ অলরেডি এইটার মান আমরা বের করে ফেলছে এটা আমাদের একটা আননেসেসারি পার্টস দিস ইজ দ্য বার্ড ফর আওয়ার নেক্সট our বোর্ড তাহলে বন্ধুরা আমরা এটা মুছে দিছি এটা আমাদের কোনো প্রয়োজন নাই আমরা সলভ করছি জাস্ট একটু স্পেস ফ্রি করলাম কারণ স্পেস এমনি কম ইউ জাস্ট নোটিস দিস ওকে ঘ নম্বর কোশ্চেন ঘ নম্বর কোশ্চেনে কি আছে জনাব সিহাবের বিনিয়োগ সিদ্ধান্তটি সুপারিশ করো জনাব সিহাবের বিনিয়োগ সিদ্ধান্তটি আমরা সুপারিশ করবো অর্থাৎ ওয়েদার মিস্টার শিয় শুড ইনভেস্ট ইন পদ্মা লিমিটেড অর মেঘনা লিমিটেড ডিস ডিপেন্ডস অন দ্য রিক্স অফ দ্য অ্যাসোসিয়েটেড সিকিউরিটিস অর্থাৎ এখানে যে দুইটা সিকিউরিটিজ আছে মেঘনা লিমিটেডের একটা পদ্মা লিমিটেডের একটা যেই সিকিউরিটিসে তোমার ঝুঁকি কম হবে সেই সিকিউরিটিসটা আমরা এখানে গ্রহণ করবো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা এই যেহেতু দুইটা সিকিউরিটির গড় আয় কিন্তু সমান আছে আমি জানি যে দুইটা সিকিউরিটিজের আরবার যদি সমান হয় আরবার সমান হলে দেন উই ক্যান ফাইন্ড আওয়ার অ্যান্সার উই ক্যান উই ক্যান গিভ এ এক্সপ্লেনেশন উই ক্যান উই উই ক্যান উই ক্যান মেক আওয়ার জাজমেন্ট অন দ্য বেসিস অফ সিগমা দ্যাট মিনস আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা সমাধান দিতে পারি যদি আমাদের দুইটা সিকিউরিটিসের আরবার সেম লেভেল হয় তারপরও আমরা এখানে সিবি দিয়েও করতে পারি এটা কোনো সমস্যা নাই আমরা এখন সিবি দিয়া বিনিয়োগ সিদ্ধান্তটা সুপারিশ করব। কেন সিবি লাগবে কারণ আমার একটার বিভেদাঙ্ক দেওয়া আছে যদি একটার বিভেদাঙ্ক দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা শুধুমাত্র আদর্শ বিচ্যুতি দিয়ে আমরা কিন্তু আমাদের কনক্লুশন ড্র করতে পারতাম কারণ দুইটার আর বার সেইম আছে কিন্তু যেহেতু বিভেদাঙ্ক একটার দেওয়া আছে আমাদের একটু ফেরা দেশে একটু জাস্ট পেসাই দেশে যেহেতু একটার বিভেদাঙ্ক দেওয়া আছে ও হ্যার টু ফাইন্ড দ্য সিবি অফ আদার সিকিউরিটিস দ্যাট মিনস ইস্যু সিকিউরিটিজ ইস্যুড বাই ম্যাগনা লিমিটেড রাইট তাহলে বন্ধুরা যেহেতু আমাদের সিবি নির্ণয় করতে হবে সিবি নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার এক সিবি নির্ণয় করার জন্য আমাদের আদর্শ বিচ্ছুতি দরকার দুই সিবি নির্ণয় করার জন্য আমাদের গড় আয়ের হার দরকার আমাদের পদ্মা লিমিটেডের সিবি অলরেডি বের করা আছে মেঘনা লিমিটেডের সিবি আমাদের বের করতে হবে মেঘনা লিমিটেডের গড় আয় দ্যাট মিন্স আর বার দেওয়া আছে কিন্তু মেঘনা লিমিটেডের আমাদের আদর্শ বিচ্যুতি নাই তাই আমরা মেঘনা লিমিটেডের আদর্শ বিচ্যুতি দ্যাট মিন্স পরিমিত ব্যবধান বা সিগমা আগে বের করব পরে আমরা জানি উল্টা কিউকে আর দিয়ে ভাগ দ্যাট মিন্স সিগমা দিয়ে আদর্শ বিচ্যুতি দিয়ে আমরা গড় আয়রার ভাগ দিয়ে অ্যান্সারকে একশো দিয়ে গুণ দিলে রাইট আমরা সিবি পাবো দেন উই জাস্ট কম্পেয়ার দ্য সিবি আর ক্যালকুলেটেড ফরম টু বা সিকিউরিটিস দুইটা সিকিউরিটিজে আমরা সিবি ক্যালকুলেট করব এবং এই যে দুইটা সিকিউরিটিজে আমরা সিবি ক্যালকুলেট করলাম এর মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্তটা দিতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি ঘ নাম্বার কোশ্চেনটা শুরু করতেছি তোমরা খেয়াল করো আদর্শ বিচ্যুতি নির্ণয় কোন কোম্পানি এটা মেঘনা লিমিটেডের মেঘনা লিমিটেডের আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতির সূত্র যেন কোনটা এই মেঘনার মানে এম ওকে রাইট এম দিলাম কেন এম দিয়ে আমরা ডিনোট করলাম এম মানে হলো মেঘনা লিমিটেড এখন বন্ধুরা খেয়াল করো যে আমরা যে মেঘনা লিমিটেড আদর্শ বিচ্যুতি বের করব আমরা জানি যে আদর্শ বিচ্যুতি বের করার দুইটা সূত্র একটা হলো বছর দেওয়া থাকলে একরকম আর একটা হলো সম্ভাবনা দেওয়া থাকলে তাহলে এখানে সম্ভাবনা দেওয়া নাই রাইট তাহলে বছর দেওয়ার সূত্রটা আমরা রাখব বছর দেওয়া থাকলে কিভাবে আমরা আদর্শ বিচ্যুতি বের করি বলো তো রাইট রুট ওভার সামিশন এক্স মাইনাস সমিশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস এক তাহলে সেই সূত্রটাই আমরা লিখি সামিশন আর মাইনাস আর বার স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক ওকে আমরা এখন সূত্রে মানগুলো এখানেই বসাইতে পারি আর আর মানে কি আর মানে যেই আয়ের হারটা তোমার দেওয়া আছে আর আর বার কি আর মানে হলো গড় আয়ের হার এন মানে বছর এখানে বছর আছে চারটা আর এক তো সূত্রের এক তাহলে আমাদের এখানে মনে হয় জায়গা আর একটু বেশি লাগবে তাহলে আমরা এই যে অংশ আর মাইনাস আর বার হোলেস্কোরে এটা কয়বার হবে জানো চারবার হবে কেন কারণ আর কয়টা আছে এক দুই তিন চার আর আছে চারটা যদি আর চারটা থাকে এটা চারবার হবে এই অংশটা সামেশন আর মাইনাস আর বার হোলেস্কোয় এটা এটা তিনবার হতে পারে যদি এখানে তোমার শাল তিনটা থাকতো পাঁচটাও হতে পারতো যদি শাল পাঁচটা থাকত যেহেতু আমাদের শাল আছে কয়টা এক দুই তিন চার এই অংশটা চারবার হবে তাহলে প্রথম আর এর মান কত আছে ছয় পার্সেন্ট আমরা লিখতে পারি ছয় আমাদের আর বার লাগবে মেঘনা লিমিটেডের আর বার কত আছে পনেরো পার্সেন্ট মানে আমরা পনেরো লিখতে পারি সূত্রের স্কোয়ার দেই প্লাস কেন প্লাস দিলাম সামেশন আছে দেন দ্বিতীয় আর কত দশ পার্সেন্ট মানে দশ আমরা পার্সেন্টে নিলাম না তোমরা কিন্তু পার্সেন্টকে দশমিককে নিয়ে নিতে পারো তাহলে দশমিক শূন্য ছয় মাইনাস দশমিক পনেরো দশমিক দশ মাইনাস দশমিক শূন্য পনেরো এভাবে লেখা যায় তাহলে কি করতে হবে শেষে আবার একশো দিক গুনগুলে গুন করে রেজাল্টটা বের করতে হবে ওইটা আমার কাছে মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল আমি তোমাদের জন্য রিকমেন্ড করি এভাবেই করার জন্য আমি এটা করি ওটাও করি যেটা তোমাদের বেস্ট সুইট শ্যুট করবে সেটাই তোমরা ইউজ করবে রাইট তাহলে আরবার এখানেও আরবার ওই সেম থাকবে আরবারে কোনো চেঞ্জ নেই আর বার যা আছে তাই এরপর আর তৃতীয় আর তৃতীয় আরটা কত আছে বিশ পারসেন্ট আমরা বিশ লাগতে পারি মাইনাস পনেরো উপরে স্কোয়ার এরপর হলো চতুর্থ আর মেঘনা লিমিটেডের আয়ের হার চতুর্থ বছরে কত আছে চতুর্থ বছরে আছে চব্বিশ আর তোমার ইটা তো দেওয়াই আছে আমরা পাইছি ঘর আয়ের হার এটা তো দেওয়াই আছে আমরা পাইছি বন্ধুরা এটা আমরা আগে থেকেই পাইছিলাম তাহলে বন্ধুরা আমরা কিন্তু উপরের মানগুলো সঠিকভাবে লিখেছি তাই না এখন আমরা নিচে এন মাইনাস এক এন মানে কি বছর এখানে বছর আছে কত চারটা সূত্রের এক আমরা বাদ দিলাম তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা এখানেই করতে পারি আর একটু এখান থেকে লিখি তাহলে আমি পরে এখানে সিবিটা আবার লিখতে পারবো নিচে হয় আমাদের তিন আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি ছয় মাইনাস পনেরো হোল স্কোয়ার এখানে হয় প্রথমটা একাশি দ্বিতীয়টা দশ মাইনাস পনেরো হোল স্কোয়ার পঁচিশ তৃতীয়টা বিশ মাইনাস পনেরো হোল স্কোয়ার পঁচিশ পরেরটা খুব সম্ভবত উনপঞ্চাশ হতে পারে চব্বিশ মাইনাস পনেরো হোল স্কোয়ার একাশি সরি ভুল বলছি নয় নয় নং একাশি ঠিক আছে এখন টোটালটা আমরা যোগ করবো একাশি যোগ একাশি যোগ পঁচিশ যোগ পঁচিশ দুশো বারো ভাগ তিন তাহলে আমাদের এখানে আসে হল দুটোবার সত্তর দশমিক ছয় সাত আমার কিন্তু কী আসছে দেখো ছয় ছয় আসছে তোমরা একটু ভালো করে দেখো ছয় ছয় আসছে তা আমি এক যোগ করে দিলাম কারণ পাঁচ বা পাসের বেশি থাকলে এক যোগ করে দিতে হয় তাহলে আমরা এখন রুট করি রুট সত্তর দশমিক ছয় সাত কত আসছে আট দশমিক চার এক পার্সেন্ট আট দশমিক চার এক পার্সেন্ট বন্ধুরা ভালো করে খেয়াল করো আট দশমিক কত আসছে চার এক পার্সেন্ট এই আট দশমিক চার এক পার্সেন্ট মানে হলো এই মেঘনা লিমিটেডের আদর্শ বিচ্ছুতি তাহলে আমাদের বের করতে হবে কিন্তু বিবেদাঙ্ক কার বিবেদাঙ্ক সিবি কার সিবি মেঘনা লিমিটেডের সিবির সূত্র যেন কী ছিল উপরে ছিল আমাদের উল্টা কিউ মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এম মানে হলো মেঘনা লিমিটেড আর নিচে হলো আরবার আরবার মানে কি বন্ধুরা আর বার মানে গড় আয়ের হার তাহলে আমরা মান বসাই উল্টা আমাদের সিগমা সিগমা আমাদের মাত্র বের করলাম আট দশমিক একচল্লিশ ভাগ গড় আয়ের হার মেঘনা লিমিটেডের গড় আয়ের হার পনেরো পার্সেন্ট মানে পনেরো গুণ একশো আমরা একসাথে এটা বের করে ফেলি পার্সেন্টে আসবে অবশ্যই আট আট দশমিক একচল্লিশ ভাগ পনেরো গুণ একশো কত আসছে ছাপ্পান্ন দশমিক শূন্য সাত পার্সেন্ট কত আসছে ছাপ্পান্ন দশমিক শূন্য সাত পারসেন্ট তাহলে বন্ধুরা এইটা যে বের করলাম এটা হলো সিবি কার সিবি মেঘনা লিমিটেডের রাইট ওকে বন্ধুরা তাহলে ভালো করে খেয়াল করো আমরা মেঘনা লিমিটেডের এই সিবিটা এটা কার বের করলাম বিবেদাঙ্ক এটা কার বিবেদাঙ্ক মেঘনা লিমিটেডের বিবেদাঙ্ক হলো ছাপ্পান্ন পার্সেন্ট সামথিং আর পদ্মা লিমিটেডের বিবেদাঙ্ক কত আটচল্লিশ পার্সেন্ট সামথিং ভালো করে খেয়াল করো আমরা জানি যে সিবি বেশি মানে ঝুঁকি বেশি আর সিবি কম মানে ঝুঁকি কম রাইট তাহলে এখানে আমাদের মেঘনা লিমিটেডের সিবি হলো ছাপ্পান্ন পার্সেন্ট আর পদ্মা লিমিটেডের সিবি হলো আটচল্লিশ পার্সেন্ট তাহলে কোনটার বেশি বলো তো বেশি হলো মেঘনা লিমিটেড এত কষ্ট করে আমরা যার জন্য এত কষ্ট করলাম তাকেই নেওয়া যাচ্ছে না মানে আমরা সিবি এম মানে হলো মেঘনা লিমিটেডকে আমরা নিতে পারবো না কেন কারণ হল আমরা এটার সিবি বেশি মানে ঝুঁকি বেশি এই কারণে তাহলে আমরা কার্ডটা নেব পদ্মা লিমিটেড এর স্টক বা সিকিউরিটিসে বিনিয়োগ করা উচিত আমরা সুপারিশটা কী লেখি পদ্মা লিমিটেডের পদ্মা লিমিটেডের স্টকে বা সিকিউরিটিসে বিনিয়োগ করা উচিত আবার দেখো গ্যালেক্সি পদ্মা লিমিটেডের স্টকে বিনিয়োগ করা উচিত কেন বিনিয়োগ করা উচিত কারণ পদ্মা লিমিটেডের বিভেদাঙ্ক মেঘনা লিমিটেডের বিভেদাঙ্কের চেয়ে তুলনামূলক কম আর বিভেদাঙ্ক কম মানে ঝুঁকি কম তোমরা সুন্দর করে লিখতে পারো সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত যে পদ্মা লিমিটেডের বিবেদাঙ্ক এত মেঘনা লিমিটেডের বিবেদাঙ্ক এত পদ্মা লিমিটেডের বিবেদাঙ্ক মেঘনা লিমিটেডের চেয়ে কম হয় হওয়ায় ঝুঁকি কম হবে তাই ঝুঁকি কম হওয়ার কারণে আমরা পদ্মা লিমিটেডের সিকিউরিটি বা স্টকে বিনিয়োগ করার জন্য মিস্টার শিয়াবকে সুপারিশ করব রাইট তাহলে বন্ধুরা আজকে আমরা মোটামুটি অনেক একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করছি আই বিলিভ দ্যাট ফ্রম দিস ক্লাস ইউ জাস্ট ইউ জাস্ট ইউ রিয়েলিস্ট রিয়েলাইজড হাউ টু ক্যালকুলেট দ্য সিবি হাউ টু ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন কেস অফ দ্যার ইজ এ নাম্বার অফ প্লিওস অর্থাৎ বছর দেওয়া থাকলে আমরা স্ট্যান্ডার্ড ডিফেন্ট কীভাবে করবো এবং সিবি কীভাবে করবো এবং আমরা আরও শিখছি সিএপিএম মডেল বেসড অন সিএপিএম মডেল হাউ টু ক্যালকুলেট রেট অফ রিটার্ন দ্যাট মিনস আর বার আমরা এটাও শিখছি তো বন্ধুরা আজকের ক্লাসটা যারা মিস করবা তারা অবশ্যই আমার চ্যানেলে চলে যাও তানজুরুল স্যার রাব্বি আফটার দিস লাইভ ক্লাস দেয়ার মাস্ট বি এ ভিডিও অন দিস ক্লাস অ্যান্ড নট অনলি দিস ক্লাস দেয়ার ইজ এ সিরিজ অফ ক্লাসেস দ্যাট মিনস এই অধ্যায়ের উপরে আমার ভালো একটি ক্লাস আছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ